ভোটের মুখে দলীয় কোন্দল বনগাঁ জেলা বিজেপির। জেলা সভাপতির বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ, অভিযোগ মিথ্যা, দাবি জেলা বিজেপির। দলীয় কোন্দল কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপিকে। এবার দলের জেলা সভাপতি ও জেলা কনভেনরের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগ উঠল। মণ্ডল সভাপতি ও মণ্ডল কনভেনরের আনা অভিযোগে অস্বস্তিতে দল। অভিযোগ, তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য টাকার বিনিময়ে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। জেলা সভাপতি ও জেলা কনভেনরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন উত্তর চব্বিশ পরগনা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির বাগদা মণ্ডল একের মণ্ডল সভাপতি সুজয় কুমার বিশ্বাস ও গাইঘাটা পশ্চিম মণ্ডল একের কনভেনর শুভঙ্কর সেন। দলের এই দুর্নীতি মানতে না পেরে জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানিয়েছেন শুভঙ্কর। তার দাবি, জেলা নির্বাচনী কনভেনর রাজকুমার মিত্র মণ্ডল কনভেনারদের অন্ধকারে রেখে লেনদেনের বিনিময়ে অনেককে প্রার্থী করেছেন। পাশাপাশি সুজয় কুমার বিশ্বাস অভিযোগ করেন, তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য টাকার বিনিময়ে তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেদের প্রার্থী করেছেন জেলার সভাপতি রামপদ দাস। দলকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান সুজয়। আজকে বিজেপিকে আমরা বাগদায় প্রতিষ্ঠা দিয়েছি, পঞ্চায়েতে রক্তকে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পঞ্চায়েতে বাগদাতে বিরোধী দল হয়েছি, দুটো পঞ্চায়েত আমরা নিয়েছি এবং প্রায় সত্তরটা পঞ্চায়েতে মেম্বার আমরা জয়যুক্ত হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে রামপদ দাস সভাপতি হওয়ার পর আমাদের টোটাল জেলা ত্রিশটা মণ্ডল সভাপতিকে বসিয়ে রেখে, টোটাল বসিয়ে রেখে বাইপাস টিম সি থেকে আগত তাদেরকে কনভেনার করে টিকিট বন্টন করেছে। বিগত ইলেকশনে যারা লড়াই করেছে এবং জিতেছে এবং সেকেন্ড পজিশন, কাউকে টিকিট দেয়নি, মুসলিমে কয়েকজনকে টিকিট দিয়েছে। এর প্রতিবাদে অর্থের বিনিময়ে টিকিট দিয়ে যাতে বিজেপি বনগাঁ সাবডিভিশনে শূন্য হয়ে যায় আগামী লোকসভায়, সেই ব্যবস্থা রামদাস মহাশয় করেছে, তার জ্বলজ্বন্ত প্রমাণ আমাদের হাতে আসে সব কিছু। একই অভিযোগ করেছেন বাগদা পঞ্চায়েত সমিতির বিদায়ী বিরোধী দলনেত্রী ইন্দিরা দাস ও রনঘাট পঞ্চায়েতের বিদায়ী দলনেত্রী রিম্পা ঘোষ। তাদের দাবি, আমি এখনও বিজেপির প্রার্থী, বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। গত পঞ্চায়েত ইলেকশনে আমি গৌর মাস্টারের বউকে হারিয়ে সিন্ডানি পঞ্চায়েত এক নম্বর থেকে জিতেছি। এবার অর্থের বিনিময়ে এখানে আমাদের টিকিটগুলো বিক্রি হয়েছে, বিক্রি করেছে আমাদের জেলার সভাপতি রামদাস মহাশয়। আমি এখনও বিজেপি এবং বিজেপি হয়েই আমি লড়ব, তার জন্য আমি মোদির ছবি ব্যবহার করেছি এবং প্রধানমন্ত্রী তো সবার, এটা তো কারোর ব্যক্তিগত নয়, যার জন্য আমি মোদিকে সাথে রেখে আমি আমার সামনে যে আগামী যে লড়াই সেই লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছি। দল বাঁচাতে নরেন্দ্র মোদির ছবি সঙ্গে নিয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটের ময়দানে নেমেছেন তারা। আমি এখানে কোলা গ্রামের মেম্বার, কোলা 52 বুথের আর রনঘাট পঞ্চায়েতের অপোজিশন লিডার। তা সত্ত্বেও জেলা সভাপতি কী কারণে, অজানা কারণে আমি জানি না যে আমাদেরকে, আমাকে টিকিট দেয়নি এবং আমাদের মতো এরকম অনেক জেতা প্রার্থী আছে। আমাদের রনঘাট অঞ্চলেই 10 জন বিজেপি মেম্বার আছে, 9 জন পঞ্চায়েতে, 1 জন পঞ্চায়েত সমিতির, তাদের মধ্যে একজনকে টিকিট দিয়েছে, বাদবাকি কাউকেই টিকিট দেয়নি। কী কারণে আমি জানি না, আমি জেলা সভাপতির কাছেও জানিয়েছি অভিযোগ কিন্তু তার কোনো সুরাহা হয়নি। আমি অভিযোগ, আমি হচ্ছে রামপদ দাস মহাশয়ের কাছে আমি জানতে চাই কী কারণে আমাদের টিকিট দেওয়া হয়নি। আমি এখনও বিজেপির রানিং মেম্বার আছি, সেই কারণে আমি বিজেপির মোদির ছবি লাগিয়ে আমরা প্রচার চালাচ্ছি এবং বিজেপির যারা কার্যকর্তা, বুথ সভাপতি সবাই আমার সাথে আছে। যদিও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতি রামপদ দাস। তিনি বলেন, আমাদের জেলায় বর্তমানে কোনো মণ্ডল সভাপতি নেই। তার দাবি, জেলার থেকে কোনো নাম করা হয়নি, নিচুতলা থেকে যে নাম এসেছে সেই অনুযায়ী প্রার্থী করা হয়েছে। টাকা নেওয়ার যে অভিযোগ করছে সেটা সর্বৈব মিথ্যা, অন্য কোনো উদ্দেশ্য থেকে করা হচ্ছে। তিনি আরো বলেন, যারা বিজেপি সমর্থিত নির্দল বলে প্রচার করছেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের ক্ষেত্রে আমাদের সমস্ত নির্বাচনী কমিটি আছে, অঞ্চল কমিটিতে অঞ্চল কনভেনার, কো কনভেনার, মণ্ডলের ক্ষেত্রে মণ্ডল কনভেনার, তার 2 জন কো কনভেনার এবং ব্লকের ক্ষেত্রে ব্লক কনভেনার ও কো কনভেনার, তারাই সমস্ত প্রার্থী অঞ্চল থেকে তুলেছে এবং ওই সিটে এই 9 জনের করে সই আছে। তারপরে এখানে এসে তারা জেলা অফিসে এসে ওই সিট জমা করেছে এবং আমাদের যারা জেলাতে রাজ্যের নেতৃত্ব ছিল তাদের সামনে সবার উপস্থিতিতে এখানে প্রার্থী ঠিক হয়েছে। এখানে না জেলা সভাপতি না পঞ্চায়েত প্রধানের কোনো হস্তক্ষেপ নেই। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস।
তিনি বলেন, সকলেই জানে বিজেপির নিচু থেকে ওপর পর্যন্ত টাকা ছাড়া কিছুই হয় না। দলে প্রার্থী হতে গেলে ওদের টাকা দিতে হয়, এতে নতুনত্ব কিছু নেই। বনগাঁ জেলায় ওদের পায়ের নিচে মাটি নেই বলেও দাবি করেন বিশ্বজিৎ দাস। বিজেপি এত সর্বজন, একদম নিচু থেকে ওপর পর্যন্ত এদের টাকা ছাড়া কিছু হয় না। যে কোনো ক্যান্ডিডেট করতে হতে গেলে ওদের টাকা দিয়ে হতে হয়, তো এটা তো নতুনত্ব কিছু না। যার জন্য ওদের জনপ্রতিনিধিরা কি আর, ওরা পয়সা দিয়ে টিকিট নেয় বলে ভোটে যদি জিততে পারে, জিতার পরে আর জনগণের সাথে সম্পর্ক রাখে না, কারণ ওদের বিজনেস করতে এসেছে, তো টাকা দিয়েছে টাকা তুলবে। এই কারণে তো সারা পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি আজকে দুরাবস্থা। এবং আমার বনগাঁ সাংগঠনিক জেলায় এখানে ওদের কোনো জায়গা নেই, পায়ের তলায় মাটি নেই। কারণ মানুষ 2019 এবং 2021 নির্বাচনে অনুভব করেছে এই ধরনের মানুষদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া মানে সে নিজের কবর নিজের খোঁড়ার মতো। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।